যে ইসলাম বাপদাদার সম্পত্তি নয়, ইসলাম কোনো রাজনৈতিক নেতার সম্পত্তি নয়, ইসলাম কোনো ধর্মীয় নেতার সম্পত্তি নয়, ইসলাম কোনো মাজহাবের সম্পত্তি নয়, ইসলাম কোনো তরিকার সম্পত্তি নয়, ইসলাম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসা ধর্মের নাম। আজকে 90% মুসলমান হওয়া সত্ত্বেও আমাদের এই দেশ চলছে একটি সেকুলার আইন অনুযায়ী, যেখানে ইসলামের কোনো নামগন্ধ নেই। আমাদের এই সমাজ চলছে এমন কিছু আইন দ্বারা, এমন কিছু বিষয় দ্বারা যেগুলোর সাথে ইসলামের কোনো প্রকার কোনো সম্পর্ক নেই। যদি আমি প্রকৃত ইমানদার হতে চাই, আমাকে অবশ্যই আমার ইমানের দাবিকে মজবুত করতে হবে এবং জীবনের একটা মুহূর্তেও কোনো অবস্থাতে আল্লাহর বিধানের বাইরে অন্য কোনো বিধানের কাছে আত্মসমর্পণ করার কোনো সুযোগ দেওয়া যাবে না। 5টি বিষয় যদি আমরা স্মরণে রাখতে পারি, এই 5টি বিষয়ের চর্চা যদি আমরা নিয়মিত করতে পারি, ইনশাআল্লাহ আমরা প্রকৃত অর্থেই মুসলিম হতে পারবো, প্রকৃত অর্থেই ইমানদার হতে পারবো। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين سورة البقرة 208 نمبر آيات جمال پور জেলার মেলান্দহ উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত মারকাজুস সুন্নাহ ইসলামিক কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতী সম্মেলনের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বরেণ্য আলোচকবৃন্দ এবং অত্র জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রাণপ্রিয় দিনী ভাইয়েরা, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশের আহলে হাদিস যুবসংঘ, জামালপুর উত্তর এবং দক্ষিণ জেলার সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, আমার সামনে উপস্থিত প্রাণপ্রিয় যুবক ও তরুণ ভাইয়েরা এবং পর্দা আড়ালের মা বোনেরা, প্রশংসা রব্বুল আলামিনের জন্য যার অশেষ রহমতে আজকে এমন একটি সুন্দর মজলিসে অত্র জেলার প্রায় সকল প্রান্ত থেকে আমরা এখানে এসে উপস্থিত হতে পেরেছি, যে আল্লাহ রব্বুল আলামিন তার দিনের আওয়াজকে, তার সহি দিন বিশুদ্ধ দিনের আওয়াজকে মুখরিত করার জন্য আজকের এই আয়োজনে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, তার উদ্দেশ্যে আমরা আরও একবার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক শ্রেষ্ঠ নবী আহমদ মুস্তফা, মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি, যার আদর্শের প্রচার এবং প্রসারের জন্য আমাদের এই সার্বিক প্রচেষ্টা। সম্মানিত মুসলিমবৃন্দ, আজকে আলহামদুলিল্লাহ আপনাদের এই বিপুল উপস্থিতি মনে করিয়ে দিচ্ছে যে আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত আহলে হাদিস জামাতের মধ্যে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের এই আলোর মশাল এগিয়ে নেওয়ার যে জাজবা, সেই জাজবা আজও পর্যন্ত টিকে আছে এবং আগামী দিনে আরও উত্তরোত্তরভাবে বেড়ে যাবে ইনশাআল্লাহ। সেই প্রাণস্পন্দন আপনাদের মধ্যে খুঁজে পাচ্ছি আলহামদুলিল্লাহ। আপনাদের এই উপস্থিতির যে উপলক্ষ, অর্থাৎ যে মাদ্রাসাকে কেন্দ্র করে আপনারা উপস্থিত হয়েছেন, এই মাদ্রাসাতে আমরা গত বছর এসেছিলাম, তখন দেখে গিয়েছিলাম একটা টিনের ছোট্ট মাদ্রাসা, কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের সবার প্রচেষ্টায়, আপনাদের সকলের দোয়ায় সেই প্রতিষ্ঠানটা আজকে আমরা যে অবস্থানে দেখলাম মাত্র এক বছরের মধ্যে, আলহামদুলিল্লাহ আমাদের অন্তরটা ভরে গেছে। আমরা আন্তরিকভাবে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন এই জামালপুরের বুকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে প্রতিষ্ঠিত একটি আলোকোজ্জ্বল মাদ্রাসা হিসাবে, একটি বলিষ্ঠ মাদ্রাসা হিসাবে, হকের একটি বলিষ্ঠ প্রচার কেন্দ্র হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই প্রতিষ্ঠানকে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আলহামদুলিল্লাহ এখানে বহু আলোচক একত্রিত হয়েছেন, যারা অবশ্যই স্বস্বক্ষেত্রে সারা দেশব্যাপী তারা খ্যাতি লাভ করেছেন। তাদের সেই ভিড়ের মধ্যে আসলে সময় পাওয়াটা অনেকটা কঠিন, তাও সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা কিছু বিষয়ে আলোচনা করে আমার বক্তব্য শেষ করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি তার আগে একটু জানিয়ে নিই, আপনারা জানেন হয়তোবা এই জামালপুর আমার শ্বশুরবাড়ি এলাকাও, জামালপুরের মাদারগঞ্জে আমাদের আমার শ্বশুরের ফ্যামিলি, তারা তাদের পূর্বপুরুষরা ছিলেন, সেইখান থেকেও অনেক ভাইরা এখানে এসেছেন, অনেক মুরব্বীরা এখানে এসেছেন, তাদেরকে আমরা আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। সেই সাথে অনেকে জানতে চেয়েছেন মোহতার আমির জামাত ডক্টর আসাদুল্লাহ গালিব কেমন আছেন,
তার শরীর স্বাস্থ্য কেমন আছে তাদেরকেও জানাচ্ছি যে তিনি আলহামদুলিল্লাহ শারীরিকভাবে বেশ ভালো আছেন, অল্প কিছু সমস্যা আছে, তবে এই বয়সে ওইটুকু সমস্যা থাকাটাই স্বাভাবিক। তবে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে এখনও খেদমত নিচ্ছেন। এখনও পর্যন্ত তিনি হয়তো সারাদিন অন্তত 12-14 ঘন্টা পড়াশোনার মধ্যেই থাকেন আপনাদের দোয়াতে। আপনারা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে তার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াতি মশাল নিয়ে তিনি যে সংগ্রাম শুরু করেছিলেন সেই সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় উপস্থিতি, আজকে সংক্ষিপ্তভাবে যে বিষয়ে আমাকে কথা বলার জন্য বলা হয়েছে সেটা হচ্ছে ব্যক্তিত্ব গঠন। আমরা সবাই জানি বাংলাদেশে আমরা যারা মুসলিমরা রয়েছি আমাদের মুসলমানদের সংখ্যা কিন্তু কম নয়, গণনায় ধরতে গেলে প্রায় 90% আমরা মুসলমান। কিন্তু আমরা প্রকৃত অর্থে কতজন মুসলমান রয়েছি? একজন মুসলিমের তার ব্যক্তিত্বের মধ্যে যে প্রভাবগুলো থাকার কথা ছিল ইসলামের সেই প্রভাব আমাদের মধ্যে কতটুকু রয়েছে সেটা যদি আমরা যাচাই করতে যাই তাহলে আমাদের অধিকাংশই ইসলামের খাতা থেকে বোধহয় নাম মুছে যাবে। আর এই ইঙ্গিতটা বোধহয় আল্লাহ রাব্বুল আলামিন আগেই এই জন্য দিয়ে রেখেছিলেন, সূরা বাকারা 208 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, ওয়ালা তাত্তাবিউ খুতুয়াতি শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে তোমরা ইসলাম থেকে দূরে সরে যেও না, ইন্নাহু লাকুম আদুউ মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। এই আয়াত থেকে যেটা স্পষ্ট বোঝা যায় যে আমরা মুসলিম যারা রয়েছি তারা ইসলামের নাম ধারণ করবো বটে, তবে আমাদের অধিকাংশই পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে থাকতে পারবো না, শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করে দিয়ে আমাদেরকে ইসলাম থেকে বিচ্যুত করে দেবে, ইসলাম থেকে দূরে সরিয়ে দেবে। আর সেজন্যই আজকে 90% মুসলমান হওয়া সত্ত্বেও আমাদের এই দেশ চলছে একটি সেকুলার আইন অনুযায়ী যেখানে ইসলামের কোনো নামগন্ধ নেই। আমাদের এই সমাজ চলছে এমন কিছু আইন দ্বারা, এমন কিছু বিষয় দ্বারা যেগুলোর সাথে ইসলামের কোনো প্রকার কোনো সম্পর্ক নেই। হচ্ছেটা কেন? কারণ আমরা নিজেরাই ইসলামের উপর পরিচালিত হচ্ছি না। আমাদের যুব সমাজ থেকে শুরু করে আমাদের মুরব্বীরা যারা রয়েছেন, আমাদের নারীরা যারা রয়েছেন, প্রত্যেকেই আমরা নিজ নিজ জায়গা থেকে শুধুমাত্র হয়তো বা ইসলামের নামটাই ধারণ করে রেখেছি, এর বাইরে ইসলামের যে কর্তব্যগুলো আমাদের উপর রয়েছিল, যেগুলো ছিল আমাদের উপরে, আমরা অধিকাংশই সেটা পালন করতে পারছি না। আমরা অধিকাংশই শয়তানের পদাঙ্ক অনুসরণ করে ইসলাম থেকে দূরে বিচ্ছিত হয়ে গেছি। প্রিয় উপস্থিতি, এখন আমাদের যেটা করণীয়, আমাদের যারা সচেতন যারা রয়েছি আলহামদুলিল্লাহ, আমরা আমাদের করণীয় হলো আমরা যেন নিজেরা কমপক্ষে নিজের জীবনটাকে ইসলামের বিধান অনুযায়ী যেন পরিচালনা করতে পারি, আমাদের পরিবারটাকে যেন ইসলামের বিধান অনুযায়ী পরিচালনা করতে পারি। এইটুকু যদি করতে পারি ইনশাআল্লাহ এক সময় হয়তোবা আমাদের এই সামগ্রিক প্রচেষ্টার মাধ্যম দিয়ে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র সব কিছু ইনশাআল্লাহ ইসলাম অনুযায়ী পরিচালিত হবে। আর এজন্যই শেখ আলবানী বলেছিলেন, আকিম দৌলাত আল ইসলাম ফি কুলুবিকুম তাকুম লাকুম আলা আরদিকুম, তুমি ইসলামের বিধিবিধানগুলো, তুমি ইসলামকে তোমার নিজের অন্তরের মধ্যে, তোমার নিজের শরীরের মধ্যে আগে প্রতিষ্ঠা করো, তাহলে ইনশাআল্লাহ হয়তোবা ইসলাম তোমার সমাজে প্রতিষ্ঠিত হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, আসুন আমরা আমাদের ইসলামের এই বিধিবিধানগুলো আগে নিজের জীবনে প্রতিষ্ঠা করার জন্য সর্বোচ্চ চেষ্টা গ্রহণ করি। আজকের এই ময়দান থেকে যদি আমরা শপথ গ্রহণ করে যেতে পারি আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত, সকাল থেকে যখন থেকে ঘুম থেকে উঠি তখন থেকে শুরু করে যখন ঘুমাবো তখন পর্যন্ত আমার জীবনের প্রতিটা মুহূর্ত যেন ইসলামের উপর পরিচালিত হয়, এই শপথ যদি গ্রহণ করে যেতে পারি, এই মাহফিল থেকে অন্তত 10 জন মানুষও যদি এই শপথ গ্রহণ করে যেতে পারেন ইনশাআল্লাহ এই মাহফিল সার্থক হবে, এটুকু আমরা বিশ্বাস করি। প্রিয় উপস্থিতি, প্রথমে যে বিষয়টি নিয়ে আমরা বলতে চাইব, আমরা যারা ইসলাম অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে চাই তাদের প্রথম কর্তব্য হবে আমাদের ঈমানটাকে মজবুত করা। ঈমান মজবুত করার অর্থটা কি? শুধুমাত্র আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করা অথবা আল্লাহর নামে জিকির করার নামে কি ঈমানকে মজবুত করা? না, এই জায়গাটাতে আমরা এসে ভুল করে ফেলেছি। প্রিয় উপস্থিতি, ঈমানকে মজবুত করার অর্থ, ঈমানকে মজবুত করার অর্থ শুধুমাত্র একটা আয়াত যদি আমরা বাস্তবায়ন করতে পারতাম তাহলে হয়ে যেত। সূরা ফাতিহা আমরা সবাই পড়ি, তাই না? সূরা ফাতিহা আমরা সবাই পড়ি। এই সূরা ফাতিহার একটা আয়াত 5 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন এভাবে, ইয়াকা নাবুদু ওয়াইয়াকা নাস্তাইন, আমরা একমাত্র আপনারই ইবাদত করি, আপনারই দাসত্ব করি এবং আপনার কাছেই সাহায্য চাই। এই দুইটা জিনিস যদি আমরা কনফার্ম করতে পারতাম তাহলে নিঃসন্দেহে আমাদের ঈমান যে অবস্থায় এখন রয়েছে
সে অবস্থা থেকে অনেক অনেক উপরে উঠে যেত। আমরা প্রত্যেকেই জানি এই পৃথিবীতে আমরা বিনা কারণে আসি নাই, বিনা কারণে আমরা এসেছি? কোনো কারণ ছাড়াই কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন? যদি কোনো কারণ ছাড়াই পাঠাতেন তাহলে গরু ছাগলের মতো আমরা ঘাস খেয়ে ভাত পানি খেয়ে হয়তো জীবনটা নিয়ে বিদায় নিতে পারলে হয়ে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটি মহান উদ্দেশ্যে, একটি বিশেষ উদ্দেশ্যে আমাদেরকে প্রেরণ করেছেন। সেই উদ্দেশ্যটা আমাদেরকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে, জীবনের প্রত্যেকটা মুহূর্তে মনে রাখতে হবে। সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে একমাত্র এই জন্যই সৃষ্টি করেছি যেন তারা আমার দাসত্ব করে, তারা যেন এই কথা সর্বদা বলতে পারে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে মোহাম্মদ, আপনি বলে দিন নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু কার জন্য? শুধুমাত্র এক আল্লাহর জন্য। এই ঘোষণা অবশ্যই অবশ্যই আমার অন্তরে থাকতে হবে এবং এই ঘোষণার বাস্তবায়ন আমার কাজ দ্বারা আমাকে অবশ্যই অবশ্যই দেখাতে হবে। আর যদি এটাকে আমি নিশ্চিত করতে চাই তাহলে আমাকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন দাসত্ব নিশ্চিত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে যে বিধান যেখানে যেভাবে দিয়েছেন সেইভাবে আমাদেরকে অনুসরণ করতে হবে, সেই সাথে এটা নিশ্চিত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে যেন আমরা অন্য কাউকে শরীক না করি। এই জায়গাটা আমাদের জন্য অত্যন্ত কঠিন। আল্লাহকে আল্লাহ বলে মানা, আল্লাহর বিধানগুলো কিছু বাস্তবায়ন করা, কিছু ছেড়ে দেওয়া, এটুকু আমরা করি। কিন্তু যেটা আমরা করতে ব্যর্থ হই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের সাথে অন্য কাউকে শরীক করা, এই জায়গাটাতে আমরা ব্যর্থ। যখনই কোনো বিপদ নেমে আসে, যখনই কোনো ঝামেলায় আমরা পড়ে যাই, তখনই আমরা এক লাফে শিরকের মধ্যে ডুবে যাই, কখনো জেনে শুনে কখনো না জেনে। আজকে এই মাহফিলে খোঁজ নিলে এমন অনেক ভাই পাওয়া যাবে যাদের হাতে এখনো পর্যন্ত তাবিজ ঝুলছে, এমন ভাই পাওয়া যাবে না? এমন অনেক ভাই পাওয়া যাবে যাদের বাড়িতে, যাদের সন্তানদের কোলে কপালে এখনো পর্যন্ত কালো টিপ দেওয়া আছে, আছে না? আমরা কিন্তু আহলুল হাদিস, আমি শুনে আশ্চর্য হয়েছিলাম যে আমাদের জামালপুরে এমন অনেক আহলুল হাদিস ভাই রয়েছেন যাদের মধ্যে এখনও এমন কুসংস্কার রয়েছে যেগুলো হয়তো স্বয়ং মাযহাবীদের মধ্যেও নাই। এখনও পর্যন্ত সূর্যগ্রহণ হলে, চন্দ্রগ্রহণ হলে আমাদের যারা গর্ভবতী নারীরা আছেন তাদেরকে বলা হয় তোমরা ঘরের মধ্যে থাকো, না হলে বাচ্চার অনিষ্ট হবে, এগুলো কি বলা হয়? স্বয়ং আহলে হাদিস পরিবারগুলোতে এখনও পর্যন্ত এগুলো জারি রয়েছে। প্রিয় উপস্থিতি, এগুলো কেন রয়েছে? তার মানে আমরা তাওহীদের দাবিতে এখনও সুপ্রতিষ্ঠিত হতে পারি নাই, আমরা এখনও পর্যন্ত তাওহীদটা কী জিনিস সেটা আমরা বুঝতে পারি নাই। যতক্ষণ পর্যন্ত আমরা শিরক থেকে মুক্ত না হতে পারবো, যতক্ষণ পর্যন্ত আমরা শিরককে ত্যাগ করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো অবস্থাতেই নিজেদেরকে মুওয়াহ্হিদ বলে ঘোষণা করতে পারবো না, কোনো অবস্থাতে আমরা নিজেদেরকে আহলে হাদিস বলেও ঘোষণা করতে পারবো না। প্রিয় উপস্থিতি, যদি আমরা পরিপূর্ণ মুমিন হতে চাই, পরিপূর্ণ মুসলিম হতে চাই, পরিপূর্ণ আহলুল হাদিস হতে চাই, আমাদেরকে অবশ্যই জীবনের প্রত্যেকটা ক্ষেত্র থেকে শিরককে বর্জন করতে হবে, শিরক বর্জনের ঘোষণা থাকতে হবে, তাহলে বিশাল আমরা প্রকৃত অর্থেই মুওয়াহ্হিদ হতে পারবো, প্রকৃতপক্ষে আমরা তাওহীদ হতে পারবো এবং আমাদের ইমানকে আমরা মজবুত করতে পারবো। প্রিয় উপস্থিতি, ইমানকে মজবুত করার আরেকটা বড় বিষয় হচ্ছে এই যে জীবনের লক্ষ্যকে স্থির রাখা। আমরা কী লক্ষ্যে আসলে কাজ করছি? আমরা যদি শুধুমাত্র আল্লাহর ইবাদতের উদ্দেশ্যেই কাজ করি, আল্লাহর দাসত্ব মেনেই যদি কাজ করি, তাহলে যখন আমাদের সামনে, বিশেষ করে যুবক ভাইদের উদ্দেশ্যে বলবো, আমাদের অনেক যুবক ভাই এমন আছেন যারা হালাল উপার্জনের জন্য চেষ্টা করছেন, কিন্তু দেখা যাচ্ছে যখন হঠাৎ করেই তারা চাকরি পাচ্ছেন না, পাচ্ছেন অনেক দিন ধরে, হঠাৎ করে একটা চাকরি পেয়ে গেলেন ব্যাংকের চাকরি, হঠাৎ করে একটা চাকরি পেয়ে গেলেন সুদের চাকরি, হঠাৎ করে এমন চাকরি পেয়ে গেলেন যেখানে গেলে তাকে অবশ্যই জান্নাত হারাতে হবে, এই সময় আমার যুবক ভাইরা তারা কি আল্লাহর প্রতি আর নির্ভর করতে পারেন? তখন তারা হুট করে ওই চাকরিতে ঢুকে যান আর বলেন যে আর একটা বছর যাক, দুটো বছর যাক, তারপরে আবার কোনো ভালো চাকরি পেয়ে গেলে সেখানে যাব, আপাতত অন্তত এই চাকরিতে ঢুকি। এরকম তরুণ ভাই আমাদের মধ্যে আছেন কি না? এই ধরনের ভাইরা যারা আছেন মনে রাখবেন, আপনার এই নির্ভরতা, আল্লাহর প্রতি নির্ভরতা কি আর থাকলো? যদি আপনি আপনার হালাল রিজিক না পেয়ে আপনি যদি মনে করেন যে আল্লাহ রাব্বুল আলামিন বোধহয় আপনারা রিজিক হালাল লিখে রাখেননি, এই জন্য আপনাকে হারাম খেতে হচ্ছে, আপনি হারাম চাকরিতে ঢুকবেন, আপনি যদি এই বিশ্বাস নিয়ে ঢোকেন যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আর কোনো ব্যবস্থা করছে না বলে আমি হারাম কাজে ঢুকে গেলাম, তাহলে আল্লাহর মধ্যে কি আল্লাহর উপরে আপনার নির্ভরতা কি কমে গেল না? আল্লাহর প্রতি কি আপনার নির্ভরতা থাকলো?
যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মিন দাব্বাতিন ইল্লা আল্লাহু রিজকুহা, এই পৃথিবীর সমস্ত প্রাণীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন রিজিক নির্ধারিত করে রেখেছেন, তাই না? আপনার কি এই বিশ্বাস আছে? প্রত্যেকের কি এই বিশ্বাস আছে? যদি এই বিশ্বাস থাকে তাহলে আপনি হারাম চাকরিতে কেন ঢুকলেন? একদিনের জন্য তো আপনার ঢোকা উচিত ছিল না। যদি আপনার এই বিশ্বাস থাকতো, তার মানে আপনার এই বিশ্বাসটা নড়বড়ে, ইয়াকানা আবুদু ওয়া ইয়াকানা সাইন বলছেন বটে, কিন্তু এটা আপনার অন্তরে আসর রাখছে না। প্রিয় উপস্থিতি, যদি আমি প্রকৃত ইমানদার হতে চাই, আমাকে অবশ্যই আমার ইমানের দাবিকে মজবুত করতে হবে এবং জীবনের একটা মুহূর্তেও কোনো অবস্থাতে আল্লাহর বিধানের বাইরে অন্য কোনো বিধানের কাছে আত্মসমর্পণ করার কোনো সুযোগ দেওয়া যাবে না। দ্বিতীয় যে বিষয়টি প্রয়োজন প্রকৃত মুসলিম হওয়ার জন্য, সেটা আমাদেরকে অবশ্যই তাকওয়াবান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ভীতি থাকতে হবে আমাদের অন্তরে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে প্রত্যেকটা মুহূর্তে। যে ব্যক্তি প্রতিটা মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলতে পারে, তার দ্বারা কোনো অন্যায় কখনো সংঘটিত হওয়া সম্ভব নয়, তার দ্বারা কোনো পাপ কাজ ঘটা সংঘটিত সম্ভব নয়, তার দ্বারা কোনো দুর্নীতি হওয়া সম্ভব নয়, সে কখনো মানুষের হক মেরে খাবে এটা কখনো সম্ভব নয়, সে যদি লাখ টাকাও পড়ে থাকে সে কখনো ছুঁয়েও দেখবে না, কারণ সে জানে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সর্বদা দেখছেন, প্রত্যেকটা অবস্থায় তাকে দেখছেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ বলছেন সে কি জানে না, সে কি বোঝে না যে আল্লাহ রাব্বুল আলামিন সবসময় তাকে দেখছেন। ফামাই ইয়ামাল মিসকাল যাররাতিন খাইরা ইয়ারা ওমাই ইয়ামাল মিসকাল যাররাতিন শাররা ইয়ারা, যে ব্যক্তি ছোট্ট একটি ভালো কাজ করবে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, যে ব্যক্তি ছোট্ট একটা খারাপ কাজ করবে সেটা যদি সরিষা দানা সমপরিমাণ হয় সেটাও আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। এই বিশ্বাস যে মুমিনের মধ্যে রয়েছে, যে ইমানদারের মধ্যে রয়েছে, তার দ্বারা কোনো পাপ কাজ হওয়া কি সম্ভব? প্রিয় উপস্থিতি, আজকে আমরা বলতেও লজ্জা হয় দুঃখ হয় যে আজকে মুসলিম উম্মা, আমরা ইসলামের দাবিদার হওয়া সত্ত্বেও আজকে মুসলিম উম্মার মধ্যে দুর্নীতি সবচেয়ে বেশি। আজকে ইউরোপে যান, আমেরিকায় যান, সেখানে হয়তো বা সাংস্কৃতিক দিক দিয়ে তাদের অবস্থা খুবই খারাপ, কিন্তু তাদের অন্ততপক্ষে এই জায়গা থেকে, দুর্নীতির জায়গা থেকে তারা অনেক দূরে। তারা কখনো সাধারণত মিথ্যে কথা বলে না, তারা সাধারণত দুর্নীতি করে না। আর এ কারণে আজকে আমাদের ভাইয়েরা, তারা অমুসলিম দেশে যে শান্তি পাচ্ছেন, মুসলিম দেশে আসতে তারা ভয় পাচ্ছেন। আজকে আমাদের অফিস আদালতগুলোতে আমরা দেখছি এমন কোনো সরকারি অফিস নেই যেখানে টাকা ছাড়া কোনো কাজ হয়, এমন কোনো জায়গা নেই যেখানে অন্যায়ভাবে মানুষের অর্থ খেয়ে নেওয়া হচ্ছে না, এমন কোনো ফ্যামিলি নেই, এমন কোনো পরিবার নেই যেখানে সন্তানদেরকে তাদের হক মেরে দেওয়া হচ্ছে না, বিশেষ করে কন্যা সন্তানদেরকে, নারীদেরকে তাদের প্রাপ্য সম্পদ, প্রাপ্য সম্পত্তির অধিকার অধিকাংশ ফ্যামিলিতে আজকে দেওয়া হচ্ছে না বলেই আজকে পরিবারে পরিবারে দ্বন্দ্ব, ভাই বোনের মধ্যে দ্বন্দ্ব, বাবা এবং সন্তানদের মধ্যে দ্বন্দ্ব। অধিকাংশ ফ্যামিলিতে আজকে এই অবস্থা, অধিকাংশ ফ্যামিলিতে আজকে জমি জমা নিয়ে মামলা। কেন? আমরা তো মুসলিম, আমাদের তো প্রত্যেকের এমন অবস্থান হওয়া ছিল যে আমরা সব সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কাজ করব এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহিতার ভয়ে আমরা প্রত্যেকেই প্রত্যেকের হকগুলো দিয়ে দেব, এটাই তো হওয়া দরকার ছিল। অথচ আমাদের মধ্যে আজকে দুর্নীতি সবচেয়ে বেশি, কারণ আমরা আল্লাহকে ভয় করি না। আল্লাহকে মানি বটে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করি বটে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি না। কাল কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আমাদেরকে যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয় আমাদের মধ্যে কাজ করে না। প্রিয় উপস্থিতি, তৃতীয় যে বিষয়টি, মজবুত ইমান এবং তাকওয়ার পরে আমাদের জন্য সবচেয়ে জরুরি যে বিষয় সেটি হচ্ছে সঠিক জ্ঞান, সহি এলেম। আজকে সমাজে সহি এলমের কী অবস্থা আমরা সবাই জানি। আজকে মুসলিম উম্মা যারা ছিলাম আমরা জ্ঞানের সর্দার, সেই মুসলিম উম্মা আজকে আমরা অজ্ঞতার সর্দারে পরিণত হয়েছি। আমরা কেউ ইসলাম সম্পর্কে সঠিক ধারণা আজকে আজ রাখি না, অধিকাংশ মানুষ সমাজে আজকে ইসলাম সম্পর্কে সঠিক ধারণা রাখে না। সাধারণ বিষয়, ইসলামের অত্যন্ত প্রাইমারি বিষয় শিরক এবং বেদাত সম্পর্কে অধিকাংশ মুসলমান আজকে বেখবর। আজকে আমাদের আলেম ওলামারা পর্যন্ত তারা শিরকের সংজ্ঞা জানে না, আমাদের আলেম ওলামারা পর্যন্ত আজকে বেদাতের সংজ্ঞা জানে না। তারা আজকে পাগলের মতো বলেন লাইট ফ্যানও বেদাত, যদি যদি শবে বরাত বেদাত হয়, যদি ঈদে মিলাদুন্নবী বেদাত হয়, তাহলে লাইট ফ্যানও বেদাত, এই ধরনের আজে বাজে কথা বলে তারা আজকে কী বলবো, তাদের মূর্খতার পরিচয় প্রত্যেকটা পদে পদে দিয়ে বেড়াচ্ছেন। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের সঠিক জ্ঞান অর্জন করাটা অত্যন্ত জরুরি। আজকে আলহামদুলিল্লাহ মারকাজুস সুন্নাহ যেমন প্রতিষ্ঠিত হয়েছে, এই ধরনের মারকাজুস সুন্নাহ, এই ধরনের দারুল হাদিস সারা বাংলার প্রতিটা প্রান্তরে প্রান্তরে আজকে প্রতিষ্ঠা হওয়াটা সময়ের দাবি, কারণ আহলে হাদিসদের কাছেই রয়েছে সঠিক ইলম, সঠিক জ্ঞান রয়েছে আহলে হাদিসদের কাছেই, কারণ তারা তাওহীদ এবং সুন্নাত সম্পর্কে জানে, তারা শিরক এবং বেদাতের বিরুদ্ধে কথা বলে, শিরক এবং বেদাতের বিরুদ্ধে তারা অবস্থান গ্রহণ করেছে, এজন্য তারাই
সঠিক এলেম প্রচার করার জন্য সবচেয়ে বেশি হদ্দা। প্রিয় উপস্থিতি, আজকে এই আলোচনাগুলো করতে গেলে এখন অনেক সময় লেগে যাবে। দুঃখজনক বিষয়, আজকে মুসলিম উম্মাকে তাকলিদের সাগরে ডুবিয়ে রাখা হয়েছে আর বলা হচ্ছে আমাদের জন্য তাকলিদ করা হচ্ছে ফরজ, কারণ আমরা হচ্ছে অজ্ঞ। নিজেদেরকেই এইভাবে স্বীকার করানো হচ্ছে যে আমরা অজ্ঞ, আমরা মুসলিম উম্মা কখনো অজ্ঞ জাতি ছিলাম না। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো অজ্ঞ হওয়ার জন্য বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জ্ঞানবান হওয়ার জন্য বলেছেন। পবিত্র কোরআনে বারবার আমাদেরকে বলা হচ্ছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিক্রি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে তোমাদের জন্য সহজ করেছি, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করার মতো কেউ কি তোমাদের মধ্যে আছে? বারবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চিন্তা ভাবনা করার কথা বলছেন, জ্ঞানার্জনের কথা বলছেন, অথচ আমাদের আমাদের সমাজের যারা আলেম সমাজ রয়েছেন তারা বলছেন না, আমাদেরকে যদি ইসলামের সঠিক পথ পেতে হয় তাহলে আমাদেরকে অন্ধ হতে হবে, তাকলিদ করতে হবে, পূর্বপুরুষদের অন্ধ অনুসরণ করতে হবে। অথচ ইসলামের দাবি কখনোই এটা ছিল না। আল্লাহ বলছেন ফাআলা মান্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা আগে জেনে নাও যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তারপরে তোমরা আস্তাগফির লিযাম্বিক, তারপরে তোমরা তোমাদের পাপের জন্য ক্ষমা চাও, এটা পরের কাজ। আগে আল্লাহ সম্পর্কে জানো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তার কোনো শরীক নেই, এটা তোমরা আগে জানো। প্রিয় উপস্থিতি, ইসলাম আমাদেরকে শেখাচ্ছে ফাবাশির ইবাদ, আমার ওই বান্দাদেরকে সুসংবাদ দাও, আল্লাযিনা ইস্তামিউনাল কওল, যারা মানুষের কথা শোনে, যারা কথাগুলো শোনে, ফায়াত্তাবিউনা আহসানাহু, অতঃপর সবচেয়ে সুন্দর কথা যারা অনুসরণ করে, উলাইকা আল্লাযিনা হাদাহুমুল্লাহ, তারাই তো তারা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করেছেন, ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আর তারাই হচ্ছে বুদ্ধিমান, তারাই তো বুদ্ধিমান যারা সঠিক জিনিসটা যাচাই বাছাই করে, কোনটা সঠিক কোনটা বেঠিক এটা যাচাই বাছাই করে সঠিক জিনিসটা যারা গ্রহণ করে, এদেরকেই কোরআনে বলা হচ্ছে বুদ্ধিমান। আর আজকে আমাদেরকে বলা হচ্ছে সঠিক জিনিস এত যাচাই বাছাই করার দরকার নেই, আগের আলেম ওলামারা যা করে গেছেন ওটাই ঠিক, এই বলে আজকে আমাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। প্রিয় উপস্থিতি, আজকে দুঃখের বিষয় যে আমাদেরকে সমাজে প্রত্যেকটা পদে পদে সুন্নাতের বিরুদ্ধে কাজ করানো হচ্ছে, আমাদেরকে বেদাত করানো হচ্ছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় কোরআনে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপরে কোনো কথা বলো না, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহ সামিউন আলীম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু শোনেন, সব কিছু জানেন। আমাদের জ্ঞানের একমাত্র ভিত্তি হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস, এর বাইরে জ্ঞান বলে কিছু নেই, এর বাইরে সমস্ত জ্ঞান সেটা যদি কোরআন এবং হাদিসের অনুকূলে হয় সেটাকে আমরা গ্রহণ করব, যদি সেটা প্রতিকূলে হয় সেটা পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তিও যদি বলেন সেটা আমাদের কাছে পরিত্যাজ্য, কারণ আমাদের কাছে একমাত্র বিশুদ্ধ সোর্স হলো কোরআন এবং সহিহ হাদিস, এর বাইরে আমরা কোনো কথা বলবো না, এর বাইরে আমরা কোনো কথা শুনবো না, এটাই হচ্ছে আমাদের নীতি। আমাদেরকে শেখানো হচ্ছে যে কথাটা, সেই কথাটা আমাদের ইতিপূর্বে যে সমস্ত সম্প্রদায় ধ্বংস হয়েছে তারাই কথা বলতো, যখন তাদেরকে বলা হতো যে তোমরা আল্লাহর কিতাবের বিধান এবং রাসূল এবং তার রাসূলের বিধান মেনে চলো, তখন তারা বলতো কি, ওয়াইদা কিলাম তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাতাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, বরং আমরা তার অনুসরণ করব যার অনুসরণ করেছিলেন আমাদের বাপদাদারা, অর্থাৎ বাপদাদাদেরকে আমরা অনুসরণ করব। এই বাপদাদার ধর্ম আজকে আমাদেরকে শেখানো হচ্ছে। প্রিয় উপস্থিতি, আহলে হাদিস আন্দোলনের মূল বক্তব্যই হচ্ছে এটা যে ইসলাম বাপদাদার সম্পত্তি নয়, ইসলাম কোনো রাজনৈতিক নেতার সম্পত্তি নয়, ইসলাম কোনো ধর্মীয় নেতার সম্পত্তি নয়, ইসলাম কোনো মাজহাবের সম্পত্তি নয়, ইসলাম কোনো তরিকার সম্পত্তি নয়, ইসলাম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসা ধর্মের নাম। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিয়াকফুর, নিশ্চয়ই হক আসে একমাত্র আল্লাহর পক্ষ থেকে, যার ইচ্ছা হয় সেটাকে মেনে নিক আর যার ইচ্ছা হয় সে সেটাকে পরিত্যাগ করুক, এতে আল্লাহ রাব্বুল আলামিনের কিচ্ছু যায় আসে না। প্রিয় উপস্থিতি, চতুর্থ যে বিষয়টি বলতে চাইব, জ্ঞান অর্জনের পরে আমাদের যে বিষয়টি সবচেয়ে জরুরি সেটা হচ্ছে সামাজিকভাবে সততা রক্ষা করা। আজকে মুসলিম উম্মার সবচেয়ে সৎ হওয়ার কথা ছিল তার কথায় চিন্তায় সব দিক দিয়ে তাকে সবচেয়ে সততা অবলম্বন করা উচিত ছিল, কিন্তু আমরা শুরুতে যেটা বলেছিলাম সবচেয়ে দুর্নীতিগ্রস্ত জাতিতে পরিণত হয়েছি, সবচেয়ে অসৎ জাতিতে পরিণত হয়েছি, আমরা আমাদের চিন্তাভাবনায় অসৎ, আমরা আমাদের কথায় অসৎ, আমরা আমাদের কাজে অসৎ। অথচ আমাদেরকে বলছেন ইয়াই হলে দিন আমানু, হে ইমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, অকুলু কৌলান সাদিদা, এবং তোমরা সঠিক কথা বলো, যথার্থ কথা বলো, তোমরা সত্য কথা বলো, ইসলিহ লাকুম আমালুকুম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাজগুলোকে সংশোধন করে দেবেন, ওয়াইগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদেরকে ক্ষমা করে দেবেন তোমাদের পাপগুলো, আমায়ুত আল্লাহ রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলে আনুগত্য করলো,
ফাকাদ ফাজা ফাউজান আযীমা, নিশ্চয়ই সে ব্যক্তি চরম সফলকাম হলো। সূরা আহজাব 71 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ন্যায়বান হওয়ার জন্য বলেছেন, ন্যায় নীতি করা অনুসরণ করার জন্য বলেছেন, ইনসাফ করার জন্য বলেছেন, অথচ আমরা সবচেয়ে বড় বেইনসাফ জাতিতে আজকে পরিণত হয়েছি। আল্লাহ বলছেন, ইয়াই হলাদিন আমার হে ইমানদারগণ, কুনু কওয়ামিনা বিল কিসতি, তোমরা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকো, ওয়ালাউ আলা আনফুসিকুম, যদিও তোমার ফয়সালাটা তোমার বিরুদ্ধে কখনো চলে যায়, আবিল ওয়ালেদেন অথবা তোমার বাবা মার বিরুদ্ধে চলে যায়, ওয়াল আকরাবিন অথবা আমার তোমার পরিবারের বিরুদ্ধে চলে যায়। কি সুন্দর কথা! আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা সর্বদা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকো, ইনসাফের উপর প্রতিষ্ঠিত থাকো, যদিও ওই ন্যায়টা অর্থাৎ সেই ফয়সালাটা তোমার বিরুদ্ধে চলে যায়, তোমার বাপদাদার বিরুদ্ধে চলে যায়, তোমার আত্মীয় স্বজনের বিরুদ্ধে চলে যায়। প্রিয় উপস্থিতি, এই ধরনের নীতি বিশ্বের কোনো ধর্মে কোনো মতবাদে রয়েছে? ইসলাম আমাদেরকে এটা শিখিয়েছে, অথচ সেই ইসলামের শিক্ষাটা আমাদের মধ্যে কিন্তু আজকে নেই, আর নেই বলে আজকে আমরা সবচেয়ে দুর্নীতিগ্রস্ত জাতিতে পরিণত হয়েছি। প্রিয় উপস্থিতি, বাস্তব যে বিষয়টি বলবো সেটি হচ্ছে আমাদের আমানতদারিতা, বিশ্বস্ততা। যে আমানতদারিতার জন্য মুসলিম উম্মা একদা সারা বিশ্বে খ্যাতি লাভ করেছিল। একজন মুসলমান কোনো সমাজে থাকলে মানুষ মনে করত, মানে আমি এর কাছে নিরাপদ। সেই যুগ এখন চলে গেছে, আজকে মুসলিম উম্মার সবচেয়ে আমানতহীনতা এবং খেয়ানতদারিতার মধ্যে পড়ে রয়েছে। আজকে আমাদের আলেম সমাজের পর্যন্ত কথায় কাজে কোনো মিল নাই, আমরা কথায় কাজে কোনো মিল রাখতে পারছি না। আমরা কথায় বলি একরকম, আমাদের কাজে করছি আরেক রকম। আমাদের মধ্যে বিশ্বস্ততার কোনো বালাই নেই, আমাদের কথার কোনো দাম নেই, আমাদের আমানতের কোনো দাম নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো খুতবা ছিল না যে খুতবায় তিনি বলতেন না যে লা ঈমান লিমান লা আমানাতা লাহু ওয়া লা দীন লিমান লা আহদা লাহু, ওই ব্যক্তির আমানতদারিতা নেই যেই ব্যক্তির, ওই ব্যক্তির ঈমান নেই যে ব্যক্তির আমানতদারিতা নেই, ওই ব্যক্তির দীন নেই ধর্ম নেই যেই ব্যক্তির মানে তার কথার কোনো দাম নেই। প্রিয় উপস্থিতি, আজকে আমরা আমানতদারিতার জায়গা থেকে সবচেয়ে বেশি পিছনে পড়ে যাচ্ছি। প্রিয় উপস্থিতি, এই পাঁচটি মৌলিক বিষয় আমি আপনাদেরকে আবার স্মরণ করে দিচ্ছি। যদি আমরা প্রকৃত মুসলিম হতে চাই, প্রকৃত ব্যক্তিত্ববান হতে চাই, আজকে আমরা যারা যুবক রয়েছি, যারা মুরব্বী রয়েছি, প্রত্যেকের আমাদেরকে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখা দরকার যে আমাদের যেন ইমানটা সর্বদা মজবুত থাকে। ইমানকে মজবুত করার জন্য আমরা যেন সাধ্যমতো চেষ্টা চালাই। দুই নম্বর, আমাদের প্রত্যেকটা কাজে যেন আমরা তাকওয়ার পরিচয় দেই, আল্লাহ ভীতির পরিচয় দেই, আল্লাহকে যেন আমরা সর্বদা ভয় করে চলি। তিন নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে আমাদেরকে অবশ্যই সহি জ্ঞান অর্জন করতে হবে, সঠিক জ্ঞান অর্জন করতে হবে। সঠিক জ্ঞান অর্জন করাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি এবং ফরজ কাজ। বর্তমান যুগে, বিশেষ করে ফেতনার এই যুগে, প্রতিটা মুহূর্তে যখন আমাদের সামনে বাতিল আকিদা, বাতিল মতবাদ সামনে উপস্থিত হচ্ছে, সেই মুহূর্তে আমাদেরকে অবশ্যই সঠিক জ্ঞান যদি আমরা অর্জন না করতে পারি, আমরা অবশ্যই ব্যর্থ হয়ে যাব, বিফল হয়ে যাব। সেই সাথে আমাদেরকে অবশ্যই সামাজিক ক্ষেত্রে সততা বজায় রাখতে হবে, আমাদেরকে অবশ্যই আমানতদারিতা বজায় রাখতে হবে। এই পাঁচটি বিষয় যদি আমরা স্মরণে রাখতে পারি, এই পাঁচটি বিষয়ের চর্চা যদি আমরা নিয়মিত করতে পারি, ইনশাআল্লাহ আমরা প্রকৃত অর্থেই মুসলিম হতে পারবো, প্রকৃত অর্থেই ইমানদার হতে পারবো, প্রকৃত অর্থে আমরা আহলুল হাদিস হতে পারবো। প্রিয় উপস্থিতি, আমি আলোচনার বাড়াবানোর প্রসঙ্গে যে বিষয়টি বলতে চাইব যে আজকে আলহামদুলিল্লাহ আমরা জানি যে এই জামালপুর আহলে হাদিসদের অন্যতম একটা বড় ঘাঁটি। এই জামালপুরের বিভিন্ন উপজেলাতে, বিশেষ করে এই মেলান্দ, ইসলামপুর, আরও যে আশপাশে যে উপজেলাগুলো রয়েছে, এসব জায়গায় প্রচুর আহলে হাদিস রয়েছেন। কিন্তু এই আহলে হাদিস ভাইরা হয়তোবা আমাদের দুর্বলতার কারণে অথবা প্রয়োজনে নার্সিংয়ের অভাবে এই আহলে হাদিস ভাইরা অধিকাংশই তারা আজকে আত্মপরিচয়ের সংকটে ভুগছে। এমনকি আহলে হাদিস ভাইদের মধ্যে এমন অনেকে রয়েছে যারা নিজেদের আহলে হাদিস পরিচয় নিয়ে পর্যন্ত লজ্জিত, তারা নিজেদের আহলে হাদিস পর্যন্ত বলতে তারা লজ্জাবোধ করেন। প্রিয় উপস্থিতি, আহলে হাদিস শব্দটার অর্থ কি? আহলে হাদিস মানে কি আমরা কি জানি? কুরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারীকে কি বলা হয়? আহলুল হাদিস বলা হয়। আমরা কুরআন এবং হাদিসের অনুসারী, এ কথা বলতে গিয়ে আমাদের কারো লজ্জা রয়েছে? কার কার লজ্জা রয়েছে একটু হাত তুলবেন। আমাদের কারো লজ্জা থাকা উচিত নয়, বরং এটা আমাদের মর্যাদার পরিচয়। আমরা যেমন কাফের মুশরিকদের সামনে জোর গলায় বলতে পারি যে আমরা মুসলিম, এ কথা বলতে আমাদের কোনো লজ্জা আছে? ঠিক একইভাবে যে সমস্ত বেদাতিরা রয়েছে, যারা মুশরিক রয়েছে, সেই সমস্ত মুশরিকদের সামনে, বেদাতিদের সামনে আমরা কি আমাদের পরিচয় বুক ফুলে বলতে পারবো না যে আমরা আহলুল হাদিস? অবশ্যই বলতে হবে। আমরা অত্যন্ত লজ্জিত হই যখন আমাদের ভাইয়েরা নিজেদেরকে আহলে হাদিস পরিচয় দিতে লজ্জাবোধ করেন। তারা এখন আড়াল করার জন্য অনেকে বলেন আমরা
আমরা সহি আকিদার লোক, সহি আকিদার লোক বলে কোনো কিছু নেই। আমাদেরকে অবশ্যই আমাদের পরিচয় দিতে হবে, আমাদেরকে পরিচয় সংকটে ভুগলে হবে না। দ্বিতীয়ত, আমাদেরকে অবশ্যই সংগঠিত থাকার চেষ্টা করতে হবে। যদি আমরা সংগঠিত না থাকি, যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি, তাহলে বাতিল আমাদেরকে অবশ্যই পরাজিত করে ফেলবে। এই জন্য যে কোনো মূল্যে আমাদেরকে সংগঠিত থাকতে হবে, এটা আমাদের জন্য অপরিহার্য কর্তব্য। সর্বশেষ যে কথাটি বলতে চাইব, যারা এখানে আজকে যুবক সমাজ রয়েছেন, তাদের জন্য আমরা যেটা বলতে চাইব, আপনাদের এখন সমাজে অনেক দায়িত্ব, আপনাদের এখন সমাজে অনেক দায়িত্ব এই সমাজকে সংস্কার করার জন্য। আপনাদের ভূমিকায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা অত্যন্ত আনন্দিত এবং খুশি যে আলহামদুলিল্লাহ আমাদের যুবক ভাইরা এখন অনেক অগ্রসর। কিন্তু এই অগ্রসর হওয়া শুধুমাত্র কথায় হলেই হবে না। আমরা চাই আপনারা ময়দানে নেমে আসেন, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের দাওয়াতকে এই জেলার প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিন, প্রত্যেকটা মানুষের দুয়ারে পৌঁছে দিন। ইনশাআল্লাহ এখন পরিবেশ অনেক সুন্দর, পরিবেশটা এখন অনেক উর্বর। এখন আপনাদেরকে কমপক্ষে মানুষ লাঠি নিয়ে মারতে আর আসবে না। আপনারা কমপক্ষে মানুষের দুয়ারে যদি সঠিক কথাটা পৌঁছে দেন, তারা অন্তত পক্ষে চিন্তা করার চেষ্টা করবে। এই জন্য আপনাদের জায়গা থেকে যার যতটুকু সাধ্য রয়েছে, হকের এই দাওয়াতটা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন। যারা নারীরা রয়েছেন, মহিলারা রয়েছেন, তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে। আলহামদুলিল্লাহ তারা এখন অনেক বড় ভূমিকা পালন করছেন, তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কারণে আলহামদুলিল্লাহ পরিবারগুলোতে এখন সহি দিনের চর্চা হচ্ছে। আমরা তাদেরকে অনুরোধ করব, আপনারাও সাধ্যমতো চেষ্টা করুন আপনার পরিবারকে, আপনার স্বামীকে, আপনার সন্তানদেরকে সঠিক পথে পরিচালনা করার জন্য। ইনশাআল্লাহ আপনাদের ভূমিকাটাই হতে পারে আজকের দিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা। বহু ফ্যামিলি আমরা দেখেছি আলহামদুলিল্লাহ তাদের পরিবারে মহিলার কারণে আলহামদুলিল্লাহ তারা সংশোধন হয়ে যাচ্ছে। তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা আরও একটু অগ্রসর হন এবং আপনার সমাজকে, আপনার পরিবারকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে, ইসলামের বিশুদ্ধ শিক্ষার আলোকে গড়ে তোলার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আমাদের সার্বিক প্রচেষ্টার মাধ্যম দিয়ে, আমাদের সমবেত প্রচেষ্টার মাধ্যম দিয়ে এই সমাজ অবশ্যই অবশ্যই সংস্কার হবে। যারা আজও পর্যন্ত শিরক এবং বেদাতের কুসংস্কারের মধ্যে ডুবে রয়েছে, তাদের ঘরে ঘরে ইনশাআল্লাহ একদিন অবশ্যই তাওহীদ এবং সুন্নাতের আলো জ্বলবে। সেই আশা নিয়ে আমরা আজকে আমরা এখানে এসেছি এবং আমরা সারা বাংলার বুকে সর্বত্র ঘুরে বেড়ানোর চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য তৌফিক দান করুন। এই সমাজ, এই রাষ্ট্রকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে, তাওহীদ এবং সুন্নাতের আলোকে গড়ে তোলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। পরিশেষে আপনাদের সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। এই জেলার বিভিন্ন প্রান্ত থেকে অত্যন্ত আগ্রহ নিয়ে আপনারা উপস্থিত হয়েছেন। আপনাদের চেহারাগুলো দেখে সত্যিই খুবই ভালো লাগছে এবং আপনাদের এই চেহারা আমাদেরকে ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যতের জন্য একটা স্বপ্ন দেখাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই আগামীর সেই সুন্দর সমাজ গড়ে তোলার, সেই সুন্দর সমাজ বিনির্মাণের সেই সংগ্রামে আমাদের সকল সফল করুন। আল্লাহুম্মা আমিন। সেই সাথে মারকাজুস সুন্নাহ কর্তৃপক্ষকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এমন একটি সুন্দর আয়োজন করার জন্য এবং দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই প্রচেষ্টা যেন কবুল করে নেন, এই মারকাজুস সুন্নাহ মাদ্রাসাকে যেন তিনি কবুল করে নেন, এই কনফারেন্সকে যেন তিনি কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। ওয়াহিদ দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।